শোনা যাচ্ছে আশা করি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এখানে। প্রথম ক্লাসটা আমাদের হয়েছিল থ্যালাসেমিয়ার উপরে, আজকে দ্বিতীয় ক্লাসটা আমি নিব আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার উপরে। তবে প্রথম ক্লাসটা তো একটু ডিটেলসে ছিল, সেজন্য সেদিন আমি ঠিক অ্যানিমিয়া নিয়ে কোনো কথা বলি নাই। তো অনেক সময় দেখা যায় যে পরীক্ষার সময় নার্ভাসনেসের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, তখন আমাদের মাঝে মধ্যে দেখা যায় কিছু গড়বড় করে ফেলি। তো গড়বড় করে ফেললে যেটা হয়, তখন যেটা সমস্যা হয় যে স্যাররা তখন করেন কি, আবার একটু গ্রসে জিজ্ঞেস করেন। তো এই গ্রসে জিজ্ঞেস করাটা, গ্রসে যখন যে প্রশ্ন জিজ্ঞেস করেন, তখন কিন্তু যদি ওই গ্রস অ্যান্সারটা আমরা দিতে না পারি, তখন স্যার একটু রাগ হয়ে যায়। তো গ্রস কোয়েশ্চেনের মধ্যে একটা হচ্ছে হোয়াট ইজ অ্যানিমিয়া। হ্যাঁ, যখন আমরা অ্যানিমিয়া জিজ্ঞেস করবো, তখন আমরা একদম গ্রসে যে বেসিকে চলে যাই যে হোয়াট ইজ অ্যানিমিয়া, তো তখন সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা অসময় পারি নাই। যদি আজকে একটু ওইটা নিয়ে আমি এটা আলাপ করবো যে হোয়াট ইজ অ্যানিমিয়া, যখন বলবো খুব সিম্পল একটা ডেফিনেশন হচ্ছে, অ্যানিমিয়া ইজ ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ফর স্পেসিফিক এজ অ্যান্ড সেক্স। ঠিক আছে, আচ্ছা, যখনই আমরা এই ডেফিনেশনটা বলবো, তখনই কি হয়, ঠিক সেই সময়টাতে স্যাররা বলে যে হোয়াট ডু ইউ মিন বাই স্পেসিফিক এজ অ্যান্ড সেক্স। আচ্ছা, স্পেসিফিক এজ অ্যান্ড সেক্স মানে হচ্ছে একটা ছোট বাচ্চার জন্য যে হিমোগ্লোবিনটাকে আমরা অ্যানিমিয়া ধরবো, একটা অ্যাডাল্ট পার্সনের জন্য কিন্তু সেটা হবে না। কেমন, যেমন WHO ডেফিনেশন অনুযায়ী, যদি আমরা একদম স্ক্রিনিং টেস্ট হিসেবে ধরি, WHO ডেফিনেশন অনুযায়ী যদি একটা বাচ্চার হিমোগ্লোবিন 11.5 এর নিচে হয়, তাহলে কিন্তু সে অ্যানিমিয়া। কেমন, আবার সেম ভাবে একটা মেয়ের জন্য যে অ্যানিমিয়া লেভেল ধরি, একটা অ্যাডাল্ট মেয়ের জন্য যেটা ধরি, একটা অ্যাডাল্ট ছেলের জন্য সেটা ধরি না। এই জন্যই শুধু যদি আমরা বলি যে ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন, তাহলে কিন্তু হবে না। এই জন্য বলে দিতে হবে আমাদেরকে ডিক্রিজ কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন ফর স্পেসিফিক এজ অ্যান্ড সেক্স। আচ্ছা, এরপর তারপরে অনেক সময় কোয়েশ্চেন করে তুমি ক্লাসিফাই করো, হ্যাঁ বলে তুমি ক্লাসিফাই করে নিবে। তো আমরা যখন উত্তরটা দিব, তখন আমরা একটু বুদ্ধিমানের মতো উত্তর দিব, যত স্মার্টলি অ্যান্সার দিব স্যার তত আমাদেরকে ভালো চোখে দেখবেন, তাই না? আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আপনারা না ঠিক মতো, স্লাইড গুলো দেখা যাচ্ছে কি? আচ্ছা, এখন যেটা বলছি, তো হাউ ক্যান উই ক্লাসিফাই, ক্লাসিফাই করার সময় আমরা বলবো যে স্যার উই ক্যান ক্লাসিফাই ইন টু ওয়েজ। কি কি? একটা হচ্ছে ইডিওলজিক্যাল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন। কেমন, আচ্ছা একটা মিনিট। তো ইডিওলজিক্যাল ক্লাসিফিকেশন মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কজ, তাই না? আর মর্ফোলজিক্যাল হচ্ছে চেহারা। আচ্ছা, মর্ফোলজিক্যাল কজ যখন আমরা বলছি, তখন মর্ফোলজিক্যাল কজের মধ্যে মর্ফোলজি বলতে কিন্তু রোগীর চেহারা না, মর্ফোলজি বলতে আমরা বুঝাচ্ছি একটা পেরিফেরাল ব্লাড ফিল্মে সেই চেহারাটা কেমন দেখা যাবে সেইটা। কেমন, মর্ফোলজি মানে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে যখন আরবিসি টা দেখবো, তখন সেটা যেরকম হবে সেই চেহারাটা। আচ্ছা, এখন ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে কি কি আছে, খুব ইজি, এটা আমরা সবাই আসলে পড়ে এসেছি, তাই না? এটা আমরা সবাই জানি যেটা কি, একটা হচ্ছে হিমোরেজিক, তাই না? আচ্ছা, হিমোরেজিকটা কি, হিমোরেজিক হচ্ছে ডিউ টু ব্লাড লস, যেটা হচ্ছে যেমন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এরপরে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পরেটা হচ্ছে ইনঅ্যাডিকোয়েট প্রোডাকশন অফ নর্মাল ব্লাড সেল। তাহলে ইনঅ্যাডিকোয়েট প্রোডাকশন অফ নর্মাল ব্লাড সেলের মধ্যে উদাহরণ হচ্ছে একটা লিউকেমিয়া। লিউকেমিয়া নিউট্রিশনাল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। লিউকেমিয়া কি জিনিস আমরা সবাই জানি, লিউকেমিয়া হচ্ছে যখন বোন মেরো কোনো ব্লাড সেল তৈরি করতে পারছে না। কেন পারছে না? কারণ সেখানে WBC যে প্রিকার্সার গুলো আছে, সেখানে ম্যালিগন্যান্ট প্রলিফারেশন হচ্ছে। তো যখন অনেক বেশি করে অ্যাবনর্মাল WBC তৈরি হবে, তখন সেই ইরিথ্রোপোয়েসিস এবং মেগাক্যারিওপোয়েসিস দুটোকে থামিয়ে দেবে। থামিয়ে দেওয়ার কারণে কি হচ্ছে, তখন সেখানে আমাদের ডিক্রিজ প্রোডাকশন অফ আরবিসি হয়ে আমাদের হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। এরপর আসা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। নিউট্রিশন অ্যান্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে কি, নিউট্রিশনটা হচ্ছে যখন আমাদের যেই যেই নিউট্রিশনগুলো দিয়ে আমাদের আরবিসি বা হিমোগ্লোবিনটা প্রডিউস হবে, যদি কোনো কারণে সেটা না থাকে, সেটা হচ্ছে নিউট্রিশন অ্যান্ড অ্যাপ্লাস্টিক। অ্যাপ্লাস্টিক হচ্ছে যেখানে বোন ম্যারো একদমই নাই, বোন ম্যারো ইজ রিপ্লেসড বাই ফ্যাট সেলস এন্ড প্লাজমা সেলস। আচ্ছা, এরপর হচ্ছে হিমোলাইটিক অর এক্সেসিভ ডিস্ট্রাকশন অফ ব্লাড সেল। তার মানে কি, যে নর্মালি আমার ব্লাড সেল তৈরি হচ্ছে, বাট কোনো কারণে এসে সার্কুলেশন এসে হিমোলাইসিস হয়ে গেল, অর্থাৎ সেলগুলো ডিস্ট্রাকশন হয়ে গেল। যেমন গত ক্লাসে আমরা পড়েছি থ্যালাসেমিয়া, ইজি। আর একটা হচ্ছে হাইপারস্প্লেনিজম, তার মানে বলেছিলাম যে বিশাল বড় স্প্লিন, সে যখন ডিস্ট্রাকশন করছে অ্যাবনর্মাল আরবিসি, নর্মাল আরবিসি সব কিছু মিলে নর্মাল টর্মাল যা পাচ্ছে সবাইকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আর এটা হচ্ছে DIC, যেটা একটা কোয়াগুলোপ্যাথি, তাই না? যেখানে আমাদের সমস্ত নর্মাল সেলগুলোকে বডি নিজেই ডিস্ট্রাকশন
ডিস্ট্রয় করে ফেলে। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ইটিওলজিক্যাল, একটা হিমোরেজিক যে এক্সেসিভ ব্লাড লস হয়ে গেল, প্রোডাকশনই হচ্ছে না, আর এটা হচ্ছে প্রোডাকশন হচ্ছে বাট এক্সেসিভ ডিস্ট্রাকশন হচ্ছে। আর এটা হচ্ছে মর্ফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এটাও আমরা প্যাথোলজিতে পড়েছি, আমরা জাস্ট একটু রিভাইজ দিচ্ছি আজকে। মর্ফোলজিক্যালের মধ্যে একটা হচ্ছে নর্মোসাইটি, অনেক সময় দেখা যাবে যে হিমোগ্লোবিন লেভেল আমাদের 6 or 7 আসছে, এবং 6 7 আসার সাথে সাথে তার এমসিভি এমসিএইচও ভালো, আমাদের কমেন্ট আসলো নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া। আমরা অনেক সময় না জেনে খুব উল্টাপাল্টা রিয়াক্ট করে বসি, এই কি এক রিপোর্ট, ফালতু রিপোর্ট, নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়া হচ্ছে, অথচ 6 বা 7 কোনো হিমোরেজের কোনো ম্যানিফেস্টেশন নাই। তখন আমাদের মনে রাখতে হবে যে ক্রনিক ডিসঅর্ডার যেগুলো হয় সেখানে কিন্তু নর্মোসাইটিক অ্যানিমিয়া হয়, অর্থাৎ হিমোগ্লোবিন 6 to 7 কিন্তু পেরিফেরাল ব্লাড ফিল্মে কোনো অ্যাবনর্মাল সেলও আমাকে দেখাচ্ছে না, আমাকে নর্মোসাইটিক নর্মোক্রোমিক বলছে, তখনই কিন্তু অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার আমাদের একটা ডিডিতে আসবে, রিপোর্টকে ফালতু বলার আগে। কেমন? আচ্ছা, এরপর হচ্ছে মাইক্রোসাইটিক, মাইক্রোসাইটিকটা আমরা জানি সবাই, আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া সিন্ড্রোম, লিড পয়জনিং। লিড পয়জনিং হয়তো আমরা তেমন একটা প্র্যাকটিক্যালি ডাইরেক্ট লিড পয়জনিং আমরা দেখি না, কিন্তু কিভাবে লিড পয়জনিং দেখি এটা যখন আমরা আয়রন ডেফিশিয়েন্সি পড়বো তখন আমি কিছুটা ব্যাখ্যা করে দেবো। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, সেটা হচ্ছে ফোলেট আর ভিটামিন বি12 ডেফিশিয়েন্সি। কেমন? এবার আমরা আসছি কমন কজ অফ অ্যানিমিয়া। এর আগে কোশ্চেনটা কিন্তু আমাদের কি ছিল যে হাউ উইল ইউ ক্লাসিফাই, সেখানে আমরা প্রত্যেকটা উদাহরণ দিলাম। অনেক সময় স্যাররা বলে কি যে তুমি আমাকে কাজ করো, অ্যানিমিয়া ডেফিনেশন বলো, আর একটা কমন কজ অফ অ্যানিমিয়া বলো। তখন যদি আমরা আনকমন গুলো আগে বলে ফেলি, হঠাৎ করে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার নিয়ে হয়তো টিচার ক্লাসে অনেক কিছু বললো, আমাদের অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসঅর্ডার যদি আগে চলে আসে তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আমাদেরকে ইম্পর্টেন্স অনুযায়ী ভাগ করে আনতে হবে। তাহলে কি কি? ফার্স্ট হচ্ছে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া, এটা কিন্তু চোখ বন্ধ করে। তারপরে বাংলাদেশের জন্য হেরেডিটারি হিমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ থ্যালাসেমিয়া আর হিমোগ্লোবিনোপ্যাথি, এর মধ্যে আমি যেটা বলেছিলাম থ্যালাসেমিয়া ইজ মোর ইম্পর্টেন্ট। এরপর আসছে হচ্ছে হেলমিনথিয়াসিস, দেন ম্যালনিউট্রিশন, দেন সিকেডি, তারপর ক্রনিক ইনফেকশন, বিশেষ করে আমাদের দেশে যে ম্যালেরিয়া কালাজ্বর আছে সেখানে ক্রনিক ইনফেকশনে থাকে, এরপর ডিজিজ অফ দ্য বোন ম্যারো, লিউকেমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, আদার্স। এতগুলো যদি মনে না থাকে অন্তত আমি বলবো প্রথম 5টা বলার জন্য, যেমন আয়রন ডেফিশিয়েন্সি, থ্যালাসেমিয়া, হেলমিনথিয়াসিস, ম্যালনিউট্রিশন অ্যান্ড সিকেডি অর অ্যানিমিয়া অফ ক্রনিক ইনফেকশনের যে কোনো একটা, এই 5টাও যদি আমরা বলি তাও কিন্তু পরীক্ষার হলে এক্সামিনের মাথা ঠান্ডা থাকবে, এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে স্যারের মাথা ঠান্ডা রাখা, তাই না? স্যারের মাথা গরম হয়ে যদি বেশি বকবকি করে সব তো ওখানে আমরা খেয়ে ফেলি। আচ্ছা, এখন অ্যানিমিয়া হলে কি হয়? জেনারেল সিমটমটাকে আমি আলাদা এনেছি এই কারণেই যে পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করে যে একটা থ্যালাসেমিয়ার অ্যানিমিয়ার পেশেন্ট কি নিয়ে আসবে, আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্ট কি নিয়ে আসবে, তখন আমরা প্রথমে চিন্তা করবো যে শুধু অ্যানিমিয়ার জন্য কি কি সিমটম হবে, দেন স্পেসিফিক কজ অনুযায়ী সিমটম কি হবে। তাহলে জেনারেল সিমটম অফ অ্যানিমিয়াটা আমরা একটু মনে রাখি, প্যালোর, এটা মায়ের অংশ বিষয়ে বলে যে আপা বাচ্চাকে কোনো সাদা সাদা লাগে, ঠেকাশি লাগে, স্লিপিনেস, বাচ্চা এক্সাস, কেউ কোনো কোনো বাচ্চা আছে খুব ঝিমাতে থাকে, টায়ার্ড লাগে বলে সে স্লিপি স্লিপি থাকে, ক্লাসে মনোযোগ থাকে না, কেউ কেউ আছে ইরিটেবিলিটি, এক্সারসাইজ ইন্টলারেন্স, বাচ্চা খেলছে খেলছে কিন্তু অন্য বাচ্চার মতো দৌড়ে দৌড়ে খেলতে পারছে না। এরপর হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া মে লিড টু হার্ট ফেলিওর, এই সিভিয়ার অ্যানিমিয়া মে লিড টু হার্ট ফেলিওর আমরা রেয়ারলি দেখি, কিন্তু যখন দেখি তখন এটা সাথে সাথে চিন্তা হবে, কারণ এই হার্ট ফেলিওরটা আমাদের কিন্তু বেশি সময় দেয় না। তো যখনই একটা পেশেন্টকে আমরা দেখবো যে সে সিভিয়ারলি অ্যানিমিক অ্যান্ড দের ইজ রেসপিরেটরি ডিস্ট্রেস, অলওয়েজ চেক ফর সাইন্স অফ হার্ট ফেলিওর, একদম সবসময়। এবং যদি দেখা যায় যে হ্যাঁ তার হার্ট ফেলিওর সাইন্স আছে, সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে ব্লাডের ব্যবস্থা করতে হবে। তুমি আমরা যতই স্যালাইন দেই না কেন, এই বাচ্চা কিন্তু স্যালাইন দিলে কি হবে, ফ্লুইড প্রচুর পাবে, বরং হার্টের উপর চাপ পড়বে, সো যত তাড়াতাড়ি সম্ভব এই বাচ্চার ব্লাডের ব্যবস্থা করতে হবে। এ কারণেই কোনো বাচ্চা যদি সিভিয়ার অ্যানিমিয়া ও রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসে, ইটসা মানে ডায়ার ইমার্জেন্সি। এছাড়া কিছু ফাইন্ডিংস থাকবে, যেটা আমি বলেছিলাম যে আনইউজুয়াল ফাইন্ডিংস আর লিঙ্ক টু স্পেসিফিক কজ, তার মানে বাকি ফিচার গুলো আমরা পাবো, আয়রন ডেফিশিয়েন্সি হলে এগুলো, থ্যালাসেমিয়া হলে এগুলো, বা আদার হিমোগ্লোবিন প্যাথিস হলে আলাদা আলাদা। আচ্ছা, এখন আমরা জানি যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া ইন চিলড্রেন ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমরা সবাই জানি, ইটস আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া, অ্যান্ড 30% অফ গ্লোবাল পপুলেশন হ্যাজ আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া, অ্যান্ড মোস্ট অফ দেম লিভ ইন ডেভেলপিং কান্ট্রিজ। এইখানটার আমি লাইনটা কেন দিলাম, এটা হচ্ছে যে পরীক্ষার সময় যখন জিজ্ঞেস করবে না অ্যানিমিয়া কাকে বলে, তখন বলবে যে বলো তো বাংলাদেশের সবচেয়ে কমন অ্যানিমিয়া কি, তখন কিন্তু ম্যালনিউট্রিশন বললে হবে না, কারণ শুধু ম্যালনিউট্রিশন একদম স্পেসিফিক বলতে হবে আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া। কেমন? আচ্ছা, আবার অনেক সময় বলে স্যাররা বলে যে আচ্ছা তুমি ওয়ার্ডে কোন অ্যানিমিয়ার পেশেন্ট দেখেছো, তখন কিন্তু আমরা আয়রন ডিফিশিয়েন্সি বলবো না, আমার মনে হয় আমরা একটু খাতে নোট করে রাখতে ভালো, তখন আমরা বলবো যে আমরা থ্যালাসেমিয়ার পেশেন্ট বেশি দেখেছি, কারণ থ্যালাসেমিয়ার পেশেন্টই অ্যাডমিটেড হয় বেশি, আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়ার পেশেন্ট অত অ্যাডমিশন হয় না। আবার আউটডোরে যদি বলে, কারণ আমাদের কিন্তু
5th এর ব্লক পোস্টিং থাকে, তাই না? ব্লক পোস্টিং এ আমাদের আউটডোরে বসার কথা। তো যারা আউটডোর একটু খেয়াল করে দেখবে যে যত অ্যানিমিয়ার পেশেন্ট আসে তত কিন্তু যে যারা থাকেন ডক্টর তারা সবাই আয়রন নিতে থাকেন। সুতরাং যদি বলা হয় যে আউটডোরে বা ওপিডিতে কোন ধরনের অ্যানিমিয়ার পেশেন্ট আসে, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আচ্ছা, এরপর আসি পরের স্লাইডে। তার এখন কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি কি? আচ্ছা, এখন আয়রন ডেফিসিয়েন্সির কজ বোঝার আগে আমাদের আয়রনের ফিজিওলজিটা একটু আমরা একটু রিক্যাপিটুলেট করি, যেটা আমরা আসলে প্যাথোলজিতে অতটা তখন পড়িনি। একটা বাচ্চা যখন জন্মায়, হ্যাঁ, তখন তো তার হিমোগ্লোবিন এস থাকে এবং ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যাফিনিটি বেশি, তার মানে সে অক্সিজেন বেশি ধরে রাখে এবং টিস্যুতে সে অক্সিজেন কম ছাড়ে। যখনই একটা বাচ্চা জন্মালো, জন্মানোর সাথে সাথে তো ম্যাঁ করে কেঁদে উঠলো, সাথে সাথে তার ফুসফুসটা ফুলে গেল এবং প্রচুর বাতাস ঢুকলো। সুতরাং কি হয়, তখন প্রচুর অক্সিজেন ঢোকে ফিটাল লাইফে। সে যতটা অক্সিজেন পেত মায়ের ব্লাড দিয়ে, ডাইরেক্টলি সে যখন অক্সিজেনটা নিচ্ছে তখন কিন্তু তার শরীরে অক্সিজেনটা বেশি প্রবেশ করলো। এদিকে ফিটাল হিমোগ্লোবিনটা কি করলো, আস্তে আস্তে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে রিপ্লেস হচ্ছে এবং অ্যাডাল্ট হিমোগ্লোবিন কিন্তু অত অক্সিজেন ধরে রাখে। সে করে কি, সে টিস্যুকে খুব দ্রুতই, মানে খুব ইজিলি অক্সিজেনটাকে ছেড়ে দেয়। তো যখনই অক্সিজেনটাকে ছাড়লো তো টিস্যু তো প্রচুর অক্সিজেন পেয়ে গেল, তো আমাদের হাইপোক্সিয়াটা থাকতো না। যখনই হাইপোক্সিয়া থাকে না তখনই আমাদের বডিতে ইরেথ্রোপয়েটিন, কিডনির যে হরমোনটা আমাদের ইরেথ্রোপয়েসিসে হেল্প করে, ইরেথ্রোপয়েটিনের লেভেলটা কমে যায়। কারণ ব্রেন বলে বাবা ইরেথ্রোপয়েটিন লাগবে না, তুমি কমে যাও, প্রচুর অক্সিজেন আছে। যখন ইরেথ্রোপয়েটিন কমে গেল তখন ইরেথ্রোপয়েসিস হয়, সরি ইরেথ্রোপয়েসিসটা কমে যায়। ইরেথ্রোপয়েসিস কমে গেলে কি হয়, ধরো 1 to 3 মান্থসের দিকে আমাদের একটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া অফ ইনফ্যান্সি বলি, একটা ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয়। কিন্তু ওই যে ফিটাল হিমোগ্লোবিনটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনে রিপ্লেস হচ্ছে, ফিটাল হিমোগ্লোবিন তো গুলো তো ডেস্ট্রয় হয়ে গেল। তো ডেস্ট্রয় হলে সেখানে যে আমাদের এক্সেস আয়রনটা থাকে, যখন 3 মাসের সময় আমাদের একটু ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হয় তখন ইরেথ্রোপয়েটিনটা আবার সিক্রেশন শুরু করে এবং সেই সময় সেই যে আমার হিমোগ্লোবিন এর ভেঙে যে আয়রন গুলো আমার শরীরে রয়ে গেছিল সেই আয়রনটাকে নিয়ে সে তখন আবার আরবিসি বা হিমোগ্লোবিন প্রডিউস করে। যার কারণে একটা বাচ্চা যদি ঠিক মতো বুকে দুধ খায় এবং ঠিক মতো টার্ম ওয়েতে জন্মায়, টার্ম বেবি হয় এবং অ্যাডেকোয়েট বার্থ ওয়েট নিয়ে জন্মায়, তখন কিন্তু সেই বাচ্চার আর অ্যানিমিয়া ইয়ে থাকে। কিন্তু কোন বাচ্চা যদি প্রিটার্ম লো বার্থ ওয়েট হয় তাহলে কি হবে, যে যত বেশি প্রিটার্ম বা যে যত বেশি লো বার্থ ওয়েট তার কিন্তু শরীরে ফিটাল হিমোগ্লোবিন কম থাকবে। সুতরাং সে যখন হিমোগ্লোবিনটা তার ভাঙবে, তার যেটুকু স্টোর হওয়ার কথা সেইটুকু কিন্তু সে স্টোরে পাবে না। তাহলে একটা প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি আয়রন ডেফিসিয়েন্সি হতে পারে। আর কি হতে পারে, বেবিজ বর্ন টু মাদার উইথ আনইউজুয়াল পেরিনেটাল হেমারেজ। একটা মায়ের যদি আগে থেকে অ্যান্টিপার্টাম হেমারেজ হয় তাহলে সে নিজেরই তো তার ব্লাড নেয়, সে বাচ্চাকে কতটুকু ব্লাড দিবে, সে তখন বাচ্চা এমনিতে একটু কম পরিমাণ ব্লাড নিয়ে জন্মায়। ঠিক একই কারণে সেই যে ফিজিওলজিক্যাল অ্যানিমিয়া হচ্ছে সেখান থেকে তার রিকভারি করার আর চান্স থাকে না। এই জন্য দেখা যায় যে এই বাচ্চাগুলো 4 মাস বা 5 মাসে যখন আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার কথা না তখনই অনেক সময় আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে চলে আসে আমাদের কাছে। এরপর হচ্ছে ল্যাকটেশন ফেইলিয়ার, তার মানে আমি একটা বাচ্চাকে বুকে দুধ খাওয়াতে পারলাম না। ল্যাকটেশন ফেইলিয়ার মানে কি, বুকে দুধ খাওয়াচ্ছি না, আইদার আমি তাকে গরুর দুধ খাওয়াচ্ছি অথবা অনেক সময় আমি জানি না, যারা একটু পেরিফেরি মেডিকেল কলেজে পড়েন এবং যারা একটু আউটডোর বা ইয়েতে গিয়েছে তারা জানবেন যে ওই প্রচুর বাচ্চা আমাদের কাছে আসে যারা বিশেষ করা জানে আসলে ঢাকা শহরে থেকে 2.5 মাস 3 মাস বয়স থেকে সুজি খাচ্ছে, চালের গুঁড়া খাচ্ছে, ঠিক আছে? তো ওর মধ্যে তার কোনো ধরনের কোনো আয়রন থাকে না, তো এরা তখন আয়রন ডেফিসিয়েন্সিতে পড়ে যাবে। আচ্ছা, আরেকটা কি, ইনঅ্যাপ্রোপ্রিয়েট উইনিং, দ্যাট ইজ কনজাম্পশন অফ লার্জ অ্যামাউন্ট অফ কাউস মিল্ক অর কনজাম্পশন অফ ফুড ডেফিসিয়েন্ট ইন আয়রন, দ্যাট ইজ সুজি অর রাইস ব্রেন এটসেট্রা। এখন আমরা বলতে পারি যে গরুর দুধ তো খাওয়াচ্ছি, গরুর দুধে তো আয়রন থাকবে। হ্যাঁ, গরুর দুধ আর বুকের দুধ দুটাতেই কিন্তু আয়রনের পরিমাণ কিছুটা কম, কিন্তু যতটুকু বুকের দুধ আমরা খাওয়াই বাচ্চাকে তার 50% সে অ্যাবজর্ব করে নিতে পারে। কিন্তু কাউস মিল্ক তুমি যদি সেই সমপরিমাণে আমরা যদি খাওয়াই তাহলে কিন্তু সে মাত্র 10% নেয়। সুতরাং কাউস মিল্ক যদি আমি খুব বেশি করে খাওয়াই তাহলে কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিবে, কারণ তার অ্যাবজর্ব হচ্ছে না। আয়রন আমি শরীরে দিচ্ছি সেটা আবার স্টুলের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আমাদের খুব পপুলার খাবার, 6 মাস বয়সে মায়েরা খুব আলাদি করে সুজি খাওয়ায়। মানুষের মায়েরা সে জিজ্ঞেস করে যে কোন সুজি খাওয়াবো, ঘরে বানানো নাকি বা দেশি কেনাটা। অনেকে আবার কি করে, চাল এবং ডাল মিক্স করে সেটাকে সুজির মতো বানিয়ে রাখে। এই যে যারা খাবে তাদেরও কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকবে। এরপর হচ্ছে র্যাপিড গ্রোথ, র্যাপিড গ্রোথের সময় যদি আমরা প্রপার ডায়েট দিই তাহলে র্যাপিড গ্রোথে আসলে আয়রন ডেফিসিয়েন্সি হয় না। র্যাপিড গ্রোথ হচ্ছে প্রপার ডায়েট না থাকতে, যেমন একটা বা একটা মেয়ে যখন তার পিউবার্টি হবে সে তো সাডেন তার রাইজ হবে, একটা ছেলেরও তাই।
আবার একটা মেয়ে যখন মেনস্ট্রুয়েশন শুরু হবে প্রি বডির সময় তার কিছুটা আয়রন লস হয়, অর্থাৎ ব্লাড লসের জন্য আয়রন লস হচ্ছে, তখন তার কিছুটা আয়রন ডিফিশিয়েন্সি নামে দেখা দিতে পারে। এছাড়া আছে অকাল ব্লিডিং ফ্রম জিআইটি অর ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ অর কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি। অকাল ব্লিডিং ফ্রম জিআইটি যেমন পেপটিক আলসার ডিজিজ বড় বাচ্চাদের হতে পারে, কারো কারো মিকাস ডায়াবেটিকুলাম থেকে হয়, পলিপ থেকে হতে পারে। তবে আমাদের জন্য আমি মেইনলি বলবো কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জি, কারণ আমাদের দেশে বাচ্চাদেরকে গরুর দুধ এবং ছাগলের দুধ, হ্যাঁ অনেক সময় ছাগলের দুধ খাওয়ায়, গরুর দুধ খাওয়ানোর টেন্ডেন্সিটা খুব বেশি। কিন্তু দেখা যায় এই যে কাউজ মিল্কে যে প্রোটিনটা থাকে সেই প্রোটিনটা আমাদের অনেক বাচ্চাদেরই ইন্টেস্টাইন স্পেশালি কোলনে যে তার একটা ইনফ্লামেটরি প্রসেস করে, একটা অ্যালার্জিক রিয়াকশনের মতো করে, এই ইনফ্লামেটরি প্রসেসের জন্য তখন সেখান থেকে ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা চোখে দেখা যায় না, আমরা যদি অকাল ব্লাড টেস্ট করি শুধু তখনই দেখতে পারবো। এই কাউজ মিল্ক প্রোটিন অ্যালার্জির জন্য কিন্তু প্রচুর বাচ্চার আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। আচ্ছা, এরপর আছে ইনফেকশন, এটা আমরা সবাই জানি খুব পপুলার অ্যান্সার এটা হুকওয়ার্ম। এছাড়া ম্যালেরিয়া এইচ পাইলোরি দিয়েও ইদানিং হচ্ছে, নতুন নতুন যে গবেষণাগুলোতে আসছে সেখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরও আমাদের এইচ পাইলোরি দিয়ে ইনফেকশন হয়। আর আছে পারসিস্ট্যান্ট ও রিকারেন্ট ডায়রিয়া, এটা তো হবেই, যত বেশি ডায়রিয়া তত বেশি তার অপুষ্টি এবং তত বেশি তার সব ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এর মধ্যে আয়রনটা একটু বেশি। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কজেস অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। পরীক্ষার সময় খুব কমন ভুল একটা স্টুডেন্টরা করে, যে যখন আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দা কজেস অফ অ্যানিমিয়া, তখন ভুলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কজ বলা শুরু করে। আবার যখন আমরা বলি যে আয়রন ডেফিসিয়েন্সির কজ কি, তখন ওভারঅল অ্যানিমিয়ার কজ বলা শুরু করে। এই কোশ্চেনটা কিন্তু স্যারের কাছ থেকে খেয়াল করে শুনতে হবে যে টিচার আমাকে কি জিজ্ঞেস করেছে। এবং আমি প্রত্যেককে বলবো যে ভাইভা বোর্ডে পরীক্ষার সময় কোশ্চেন শুনে 3-4 সেকেন্ড চুপ থেকে মাথা ঠান্ডা করে কোশ্চেনটা ভেবে নিয়ে তারপর অ্যান্সার দাও, কেমন? 3-4 সেকেন্ড স্যাররা ওয়েট করবে, কিন্তু আমরা যদি তাড়াহুড়ো করে বলতে যে ভুলভাল বলি তখন অনেক সময় স্যারদের মাথাটা গরম হয়ে যায়। আচ্ছা, এরপর আসি ক্লিনিক্যাল ফিচার। জেনারেল সিমটম অফ অ্যানিমিয়া তো আমি আগে এক্সপ্লেন করলাম, ওটা আর বলছি না। এবার আমরা আসি কার্ডিনাল ফিচার, অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সির জন্য স্পেসিফিক কি কি। কার্ডিনাল ফিচার বলার আগে আমি আরেকটা কথা বলে নিই, কার্ডিনাল ফিচার অফ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কিন্তু তখনই ম্যানিফেস্টেশন হবে যখন হিমোগ্লোবিন লেভেল আমাদের 7-এ চলে আসবে, 7-এর উপরে, অর্থাৎ 9, 10, 8 এগুলো যদি থাকে এরকম সময় কিন্তু এই কার্ডিনাল ফিচার গুলো আসবে না। আমরা চাইবো যে আমাদের কাছে বাচ্চারা যদি আয়রন ডেফিসিয়েন্সি নিয়ে আসে সেটা যেন কার্ডিনাল ফিচার নিয়ে না আসে, অর্থাৎ তারা কার্ডিনাল ফিচার অর্থাৎ 7-এ হিমোগ্লোবিন নামার আগেই যেন আমরা তাতে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ধরতে পারি। কেন এটা খুব ইম্পর্টেন্ট, এটা কয়েকটা পর স্লাইড পরে আমরা আসছি। আচ্ছা, তাহলে কার্ডিনাল ফিচার কি কি, এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে আমরা যদি এই এই মানুষটার লোয়ার কনজাংটিভার দিকে তাকাই তাহলে বেশ পেইন, তাই না? বেশ পেইন, সুতরাং এটা হচ্ছে লোয়ার কনজাংটিভা প্যালোর। আচ্ছা, আর কি আছে? আমরা যদি এখানে দেখি, এখানে যদি তাকাই তাহলে এখানে অ্যাবনর্মালিটি কি কি দেখা যাচ্ছে, এই যে এই যে লিপস, এখানে আমরা ক্র্যাকিং দেখতে পাচ্ছি, এখানে অ্যাঙ্গুলার ইয়ে দেখা যাচ্ছে, ইনফেকশন দেখা যাচ্ছে। এবং টাংটা যদি দেখি বেশ শাইনি, নিজের টাঙে যেগুলো নিজে তাকানো যাচ্ছে না, আজকে আমরা লেকচার শেষ হলে সবাই নিজের টাঙের দিকে তাকাবো, একটা টাঙের একটা সেলফি তুলে আমরা দেখবো যে আমাদের কার টাং কিরকম। এখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যেটা বেশ শাইনি এবং দেখো স্মুথ। আমাদের প্রত্যেকেরই কিন্তু টাঙের মধ্যে টেস্ট বার থাকে, সেগুলো একটু উঁচু উঁচু থাকে, এই জন্য এটা পুরোপুরি স্মুথ হয় না, বাট এটা একটু স্মুথ। তাহলে মাউথ অ্যান্ড লিপস এ ক্র্যাকিং আছে, অ্যান্ড দের ইজ অ্যাঙ্গেল অফ দ্য মাউথ এ রেডনেস সোরনেস অ্যান্ড ক্র্যাকিং, অ্যান্ড টাঙে হচ্ছে অ্যাট্রফি অফ দ্য প্যাপিলি, স্মুথ পেইল অ্যান্ড শাইনি টাং। এই প্যাপিলিটা অ্যাট্রফি হয়ে যাওয়ার জন্য এটা স্মুথ হয়ে যায়। এখন যখন আমরা ইয়ে করি, কি বলে, যখন আমরা অ্যাঙ্গেল অফ দ্য মাউথে এরকম রেডনেস বা সোরনেস ক্র্যাকিং দেখি, আমাদের সবার মাথায় কিন্তু ভিটামিন বি ডেফিসিয়েন্সিটা আসে, তাই না? কারণ ওখানে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসটা হয়। কিন্তু তখনই যখন আমরা এরকম একটা দেখবো, আমরা সাথে সাথে পেশেন্টের টাংটাও একটু দেখে নিবো, কারণ একমাত্র টাং দেখে আমরা বুঝতে পারবো যে এটা আয়রন ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে নাকি ভিটামিন বি ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে, কেমন? সুতরাং চোখ দেখার সাথে সাথে টাংটাও আমাদেরকে চেক করে নিতে হবে। আচ্ছা, ফ্যারিংস এন্ড ইসোফ্যাগাসে যেটা হয় সেটা হচ্ছে ডিসফ্যাজিয়া, দ্যাট ইজ প্লামার ভিনসেন সিন্ড্রোম। এটা সম্পর্কে স্যাররা তেমন কিছু জিজ্ঞেস করে না, খুব বেশি হলে 3টা পার্ট জিজ্ঞেস করতে পারে, একটা হচ্ছে ডিসফ্যাজিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অ্যান্ড ইসোফেজিয়াল ওয়েভস। এরপর হচ্ছে এইটা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে আমাদের নখের দিকে তাকাই, নিজেদের নখের দিকে তাকাই, সেটা যেরকম এখানে একদম কিছুটা ফ্ল্যাট হয়ে ডেবেই গেছে, এটা কিছুটা ফ্ল্যাট আর এগুলো একদম ডেবে যাওয়া, এগুলো একদমই ডেবে যায়, এটা ফ্ল্যাট কিছুটা এটা ডেবে যাওয়া, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কয়লোনাইকা বা ফ্ল্যাটিং অ্যান্ড থিনিং অফ দ্য নিথ। এই ফাইন্ডিংস কোনো পেশেন্টে যদি থাকে এবং সেটা যদি আমরা মিস করে যাই শর্ট কেস বা লং কেসের সময়, তাহলে কিন্তু আর মানে সর্বনাশ, কেমন?
আমাদের সবসময় নিউজটা খুব ভালো করে দেখতে। এরপরে এই ছবিটাতে আসি, এই ছবিটাতে যদি আমরা দেখি, এই ছবিটাতে কি দেখা যাচ্ছে? এটাতে দেখা যাচ্ছে যে এই মেয়েটার হাতের মধ্যে অনেক ময়লা, গোবর এবং সার আর কি, এবং মুখের মধ্যে, তার মানে কি, সে এটা মুখের মধ্যে নিয়ে খেয়েছে। যেসব বাচ্চাদের আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়া থাকে সেই সব বাচ্চাদের কিন্তু পিকা হয়, অর্থাৎ তাদের অ্যাবনর্মাল নন ফুড সাবস্টেন্স এর প্রতি তাদের খুব বেশি আগ্রহ থাকে, এটাকে আমরা বলি পিকা, কম্পালসিভ ইনজেকশন অফ নন নিউট্রিটিভ সাবস্টেন্স লাইক ক্লে, ডার্ট, সিমেন্ট, পেইন্ট অর আদার্স। কেমন দেখা যায় যে, এবং মানে অবভিয়াসলি এইসব পেশেন্টরা মানে আমাদের কাছে আসে যখন প্রথমেই যে কমপ্লেনটা করে যে আপা আমার বাচ্চা না সিমেন্ট খায়, ওয়াল খায়, ওয়ালগুলো আমি রাখতে পারছি না, ওয়ালগুলো খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। এবং তখনই আমরা বাচ্চার চোখের দিকে তাকাই, আমরা কনজাংটিভাটাকে দেখি, যদি দেখি যে অ্যানিমিয়া আছে দেন ইট ইজ ডিউ টু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আনটিল প্রুভ আদারওয়াইজ। এই পিকা জিনিসটা বাচ্চাদের ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি খুব ভালো একটা সাইন। কেমন অনেক সময় দেখা যায় যে যদি গরিব পেশেন্ট হয় আমরা অনেক সময় কোনো ইনভেস্টিগেশনও দিই না, হয়তো খুব সিম্পল একটা হিমোগ্লোবিন দিই, পেরিফেরি ব্লাড ফিল্ম, হয়তো অনেক সময় কোনো কোনো পেরিফেরি এলাকায় হয়তো এতটাই রুরাল যে করা যাচ্ছে না, বা পেরিফেরি ব্লাড ফিল্ম আমরা বিশেষ করি না, আমরা সোজা আয়রন দিয়ে দিই, আয়রন দিয়ে আপনি খাওয়াতে থাকেন 1 মাস পর নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে পিকা ইজ দ্য কম্পালসিভ ইনজেকশন অফ নন নিউট্রিটিভ সাবস্টেন্স লাইক ক্লে, ডার্ট, সিমেন্ট, পেইন্ট অর আদার্স। এই যে পেইন্ট কথাটা বললাম, বেশিরভাগ বাচ্চা যারা পেইন্ট খেয়ে আসে তাদের পেইন্টের মধ্যে কিন্তু লেড থাকে, এই পেইন্ট খেয়ে তাদের লেড পয়জনিং হয়, লেড পয়জনিং হয়ে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াকে তখন এরা আরো অ্যাগ্রিভেট করে। কেমন তাহলে লেড পয়জনিং আমরা এমনিতে দেখি না, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার জন্য পিকা হয়, পিকার জন্য তারা পেইন্ট খায়, পেইন্ট খেয়ে লেড পয়জনিং করে আরো বেশি করে তাদের এই কি বলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা আরো অ্যাগ্রিভেট করে। কেমন আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন ওই সময় হতে পারে যে কেন আমাদের এই জিহ্বাটা পেল হয়ে যাচ্ছে, কেন আমাদের প্যাপিলি গুলো বা টেস্ট বাড গুলো স্মুথ হয়ে যায়। মনে রাখতে হবে যে আয়রন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর মেনি সেলুলার রিয়াকশন, বিভিন্ন সেলুলার যে রিয়াকশন গুলো থাকে তা খুব ইম্পর্টেন্ট কোএনজাইম বা কোফ্যাক্টর, কোএনজাইম না সরি, কোফ্যাক্টর হিসেবে কাজ করে। তো যখন এই কোফ্যাক্টর থাকে না তখন কিন্তু আমাদের সেলুলার ডিফারেন্সিয়েশন গুলো স্টপ হয়ে যায়, যার কারণে বিভিন্ন সেল ডিফারেন্সিয়েশন হয় না বলে এই ক্র্যাকিং, স্মুথ টাং, তারপরে কয়েলোনাইকে এগুলো হয়। তবে পিকা কেন হয় এটা এখনো পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারে। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাকে আমরা মানে গায়ে লাগাইনি, সেটা হচ্ছে নিউরোলজিক্যাল এন্ড ইন্টেলেকচুয়াল ডিসফাংশন, দ্যাট ইজ রিডিউসড অ্যাটেনশন স্প্যান, অ্যালার্টনেস অ্যান্ড রিডিউস স্কুল পারফরমেন্স। এবং অ্যালার্মিং যেটা, আয়রন ডিফিশিয়েন্সি অ্যানিমিয়া হলে পরে যে নিউরোলজিক্যাল ডিসফাংশনটা হয় এটা যদি খুব বেশি দিন পারসিস্ট করে, অর্থাৎ 3 থেকে 4 মাস মধ্যে যদি আমরা এটাকে ট্রিটমেন্ট না করি, তাহলে কিন্তু এই নিউরোলজিক্যাল ডিসফাংশনটা পার্মানেন্ট হয়ে যাবে, তার মানে তার আইকিউ লেভেলটা কমে যাবে। সুতরাং একটা 6 মাসের বয়সী বাচ্চা থেকে আমি বলবো সবাইকে, যখন সবাই ডাক্তার হবেন আপনারা, 6 মাসের উপরে যখনই কোনো বাচ্চা আসবে যা কমপ্লেন নিয়ে আসুন, প্লিজ চোখটা দেখতে ভুলবেন না যে অ্যানিমিয়া আছে কিনা। কারণ প্রচুর বাচ্চা আসে, ইভেন অনেক মোটা সোটা বাচ্চা আমাদের কাছে আসে ওই সেলেরা খেয়ে খেয়ে আসে যাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে। তো আমরা চাইবো না যে আমাদের বাচ্চারা লো আইকিউ নিয়ে বড় হোক। এরপরে আরেকটা হচ্ছে রিডিউসড ইমিউনিটি অ্যান্ড ফ্রিকুয়েন্ট ইনফেকশন, এটা আমরা সবাই জানি আয়রন রিজার্ভ যেটা বললাম কো ফ্যাক্টর, অ্যান্ড ব্রেথ হোল্ডিং অ্যাটাক। ব্রেথ হোল্ডিং অ্যাটাকটা কি, ব্রেথ হোল্ডিং অ্যাটাক হচ্ছে দেখবেন যে কিছু কিছু বাচ্চারা করে কি, কান্না করার সময় হঠাৎ করে তাদের দমটা বন্ধ হয়ে যায়, কাছে 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 এত জোরে একটা কান্না করলে হঠাৎ করে সে দম আটকে যায়, এবং মোটামুটি 1 মিনিট পর্যন্ত তাদের কোনো ব্রিদিং থাকে না, দ্য বেবি বিকামস অফেন ব্লু, সামটাইমস পেইন, এবং কিছুক্ষণ পরে বাচ্চাটা আবার তার কনসিয়াসনেস গেইন করে, গেইন করার ফলে তখন আবার সব, তখন আবার বাচ্চা একদম নর্মাল। এরকম যদি হয়, এই ব্রেথ হোল্ডিং অ্যাটাকে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে একটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো কখন যদি ব্রেথ হোল্ডিং অ্যাটাক নিয়ে বাচ্চা আসে তাহলে কিন্তু আমাদেরকে আয়রন ডেফিসিয়েন্সি দেখতে হবে। ব্রেথ হোল্ডিং অ্যাটাক আর এপিলেপসি কিন্তু এক না, বা এটা আনকনসিয়াসনেস ঠিক ওই টাইপের, সিনকোপাল অ্যাটাক না, এটা হচ্ছে জাস্ট ব্রিফ পিরিয়ডের জন্য বাচ্চার ব্রেথটা হোল্ড করে রাখে। কেমন এটা নিয়ে আমি অন্য একটা ক্লাসে কোনো একটা সময় হয়তো ডিটেলস আলাপ করবো। এবার আসি ইনভেস্টিগেশন। আচ্ছা, ইনভেস্টিগেশন করার আগে আমি এই চার্টের দিকে একটু তাকাই যে আমাদের শরীরে আয়রনটা থাকে কিভাবে। আমাদের বডিতে যে আয়রন থাকে এই আয়রনের গাড়ি হচ্ছে ট্রান্সফেরিন, ট্রান্সফেরিন হচ্ছে আয়রনের গাড়ি, তার মানে যখন যেখানে দরকার ট্রান্সফেরিন আয়রনকে বাইন্ড করে নিয়ে নিয়ে ওখানে ওখানে নেয়। তো যখন আমাদের হিমোগ্লোবিন ফরমেশন করতে হবে, আর ট্রান্সফেরিন কি করে, হিমোগ্লোবিনের জন্য ব্লাডের জন্য হিমোগ্লোবিন আয়রন নিয়ে যাচ্ছে, মাসলস আমাদের আয়রন লাগে সে মায়োগ্লোবিন করছে, এনজাইমের জন্য নিয়ে যাচ্ছে,
আর যখন দেখে যে তিনটারই চাহিদা ফুলফিল, সে তখন ফেরিটিন হিসেবে জমা রাখে। কিছুটা হিমোসিডারিন হিসেবে জমা থাকে, বাট হিমোসিডারিন মেইনলি হচ্ছে এক্সেস আয়রন যখন থাকে, মানে আমার ফেরিটিনকেও সারপাস করে যখন যায় তখন হিমোসিডারিন হিসেবে মাঝে মাঝে হয়, যেটা আমরা চাই না। আমরা চাই শুধু ফেরিটিন হিসেবেই থাকুক, এক্সেস কোনো কিছুই ভালো না। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে আয়রন যেটা থাকে সেখানে ট্রান্সফেরিন আয়রনকে বাইন্ড করবে। তো যদি শরীরে আয়রন কম থাকে তাহলে কি হবে, আমাদের ট্রান্সফেরিনের আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে, কারণ সে তো খালি। যে আমাদের যেমন এখন লকডাউনের মধ্যে হচ্ছে যে সিএনজি আলায় ঘোরাফেরা করছে, যাত্রী কম, তো সিএনজি তখন খালি সিএনজি আমরা বেশি দেখি, তাই না? কিন্তু যখন আমাদের নর্মাল টাইম ছিল তখন তো খালি সিএনজি ছিল না, তো সেটাই আর কি। আয়রন যদি কম থাকে তাহলে আমাদের ট্রান্সফেরিনের আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বেশি থাকবে। যেহেতু আমার নর্মাল যে চাহিদা সেটাকে আমি পূরণ করতে পারছি না, সো ডেফিনেটলি ফেরিটিন কম থাকবে এবং হিমোগ্লোবিনও তার কম থাকবে। ঠিক আছে, আচ্ছা এইটুকু আমরা মনে রেখে আমরা পরের স্লাইডে যাচ্ছি। এবার আসি আমরা ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন এর ভিতরে সিবিসি তে আমরা ডেফিনেটলি হিমোগ্লোবিন রিডিউস পাচ্ছি, টোটাল কাউন্ট অ্যান্ড ডিফারেনশিয়াল কাউন্ট নর্মাল পাবো। কারণ এখানে কিন্তু যদি যদি ইনফেকশন না থাকে, কেমন তাদের ইনফেকশন টেন্ডেন্সি থাকে, কিন্তু যদি একটা বাচ্চা পিওর আয়রন ডিফিসিয়েন্সি নিয়ে আসে তাহলে তার টোটাল কাউন্ট ডিফারেনশিয়াল কাউন্টে কোনো সমস্যা নেই, কারণ বোন মারো নর্মাল ডব্লিউবিসি সে ফর্ম করতে পারবে, সে ফর্মেশন করতে পারছে না নর্মাল আরবিসি। প্লাটলেট কাউন্টটা ইউজুয়ালি নর্মাল থাকে, বাট অকেশনালি থ্রম্বোসাইটোসিস থাকতে পারে। এটা আমরা মনে রাখবো যে অকেশনাল থ্রম্বোসাইটোসিস, অনেক সময় পরীক্ষার সময় জিজ্ঞেস করে থ্রম্বোসাইটোসিস এর কিছু কজ বলো, আমরা সবাই থ্রম্বোসাইটোপেনিয়া বলি, তখন স্যার একটু দেখে যে দেখি ছেলে মেয়েটা কিভাবে পড়েছে। থ্রম্বোসাইটোসিস এর কজ না পারলে ফেল হবে না, বাট পারলে ভালো। তাহলে থ্রম্বোসাইটোসিস এর একটা কজ যদি আমরা বলতে পারি আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া ভালো না, তাহলে আমরা মনে রাখবো যে থ্রম্বোসাইটোসিস ইজ আ ওয়ান অফ আ কজ অফ সরি থ্রম্বোসাইটোসিস এর একটা কজ হচ্ছে আয়রন ডিফিসিয়েন্সি এনিমিয়া। এটা ইউজুয়ালি নর্মাল থাকে, বাট অকেশনালি হাই হতে পারে। থ্রম্বোসাইটোসিস কেন হয় এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, বলা হয় যে এটা একটা রিয়াকটিভ থ্রম্বোসাইটোসিস হয়, অর্থাৎ আয়রনের অভাবে বা যদি কোনো কারণে আমাদের জিআইটি ট্র্যাক্টে বা কোনো শরীরে কোথাও ইনফ্লামেটরি প্রসেসে ইনফ্লামেশন হয় তাহলে রিয়াকটিভ থ্রম্বোসাইটোসিস হয়। এটার ব্যাখ্যা সারা জিজ্ঞেস করবে না, এটা না পারলে অসুবিধা নেই। আর রেটিকুলোসাইট কাউন্টটা ইউজুয়ালি লো হবে, যেটা আমি বলেছিলাম ইয়েতে থ্যালাসেমিয়াতে ওখানে কিন্তু হাই হচ্ছে, এখানে রেটিকুলোসাইট কাউন্ট যেহেতু আরবিসি ফর্মেশন হচ্ছে না সেখানে রেটিকুলোসাইট কাউন্ট কিভাবে আসবে, সো রেটিকুলোসাইট কাউন্ট উইল বি লো। আর আরবিসি ইন্ডিসেস যদি দেখি কি হচ্ছে, এমসিভিটা রিডিউস, অর্থাৎ আমার হিমোগ্লোবিন নাই আরবিসির মধ্যে, তো হিমোগ্লোবিন নাই তা অত বড় আরবিসি থেকে কি করবে, আরবিসি ছোট হয়ে যাচ্ছে, সো আমার সাইজটা কমে যাচ্ছে। এমসিএইচ অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, যেটা সরি মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন যেটা সেটাও রিডিউস হচ্ছে যেহেতু হিমোগ্লোবিন কম। RDW অর্থাৎ রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড ইট উইল বি হাই। রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড বোঝায় হচ্ছে যে একটা নর্মাল আরবিসি থেকে তার বিভিন্ন রকম আরবিসি যে হবে, হ্যাঁ বিভিন্ন রকম আরবিসি বলতে বোঝা যাচ্ছে যে তার আরবিসি শেপের যে চেঞ্জ গুলো হয় কতটুকু চেঞ্জ হবে, কত রকম বিজার টাইপের বিভিন্ন রকমের আকার আকৃতি হতে পারে, এটা দিয়ে RDW বোঝায়, RDW উইল বি হাই। এটা দিয়েও কিন্তু আমরা অনেক সময় থ্যালাসেমিয়ার সাথে পার্থক্য করি, যখন সিবিসি দেখি ইউজুয়ালি আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়াতে RDW 14.5 এর উপরে থাকে আর থ্যালাসেমিয়াতে 14.5 এর নিচে থাকে, এটা দিয়ে আমরা কিছুটা ধারণা করতে পারি। এরপর আসি পেরিফেরাল ব্লাড স্ট্রিম। পেরিফেরাল ব্লাড স্ট্রিম এ বলি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিসোসাইটোসিস পলিকুলোসাইটোসিস অ্যান্ড টিয়ার ড্রপ সেল। ঠিক আছে, টিয়ার ড্রপ সেল মানে এই যে চোখের পানির ফোঁটা যেরকম, এই যে টিয়ার ড্রপ সেল থাকবে। পেন্সিল শেপ সেল অর্থাৎ লম্বাটে, ঠিক আছে পেন্সিল শেপ সেল, এই যে লম্বাটে সিগারেটের মতো, অবশ্যই সিগার কোন কোন বইতে সিগার শেপ সেলও বলে, বাট আমরা সিগারেটকে প্রমোট করতে চাই না, সো আমরা পেন্সিল শেপ সেল বলবো। আর এটা হচ্ছে অকেশনাল টার্গেট সেল। আর WBC প্লাটিলেট উইল বি নর্মাল। এরপর আসি ইনভেস্টিগেশন, আমরা কি করলাম, তো আচ্ছা দেখি আমাদের মনে হয় সিরাম আয়রন প্রোফাইল করি। সিরাম আয়রন প্রোফাইল করলে সিরাম ফেরিটিন যেভাবে বলেছিলাম ব্যাখ্যাতে লো হবে, সিরাম আয়রন উইল বি লো অ্যান্ড টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি উইল বি হাই। আর আদার্স এর মধ্যে যদি আমরা ইটিওলজি দেখতে চাই, কখনো কখনো আমরা যদি সাসপেক্ট করি যে এটা মেবি ডিউ টু হুক ওয়ার্ম, তখন আমরা স্টুল আরএমই করতে পারি, অথবা যদি মনে করি যে অকাল ব্লাড যাচ্ছে হয়তো বা সেক্ষেত্রে স্টুল ফর অকাল ব্লাড টেস্ট, বাট এই ইনভেস্টিগেশন টা ইজ নট এসেন্সিয়াল। কেমন, এবার আসছি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের ক্ষেত্রে ওরাল আয়রন থেরাপি, ওরাল আয়রন থেরাপির মধ্যে আমরা অনেকভাবে দিতে পারি, ফেরাসালফেট, ফেরাসপিউমারেট, আয়রন পলিমাল্টোস কমপ্লেক্স, তিনভাবে তিন ফর্মে দেওয়া যায়, এবং এটার ডোজ হচ্ছে 3 মিলিগ্রাম পার কেজি পার ডে ইন 3 ডিভাইডেড ডোজ। ডোজটা খুব জরুরি না, জানতে পারলে ভালো। যেটা জানতে হবে কিন্তু এটা লিখি নাই এখানে স্লাইডে, সেটা হচ্ছে কতদিন দিব। ওরাল আয়রন থেরাপি আমরা দিব হিমোগ্লোবিন যখন আমার ব্লাডে নর্মাল হয়ে যাবে,
তার চেয়েও 6 উইক্স পর্যন্ত। অর্থাৎ আমার হিমোগ্লোবিন যদি মানে জুন মাসের 1 তারিখে আমি রিপোর্ট দেখলাম হিমোগ্লোবিন নর্মাল হয়ে গেছে, তাহলে তাকে আরো 6 সপ্তাহ ওরাল আয়রন থেরাপি দিতে হবে। কেন? কারণ আমরা চাই যে শুধু হিমোগ্লোবিন নর্মাল হলে তো হবে না, আমরা অতিরিক্ত কিছু আয়রন চাইবো যেটা ফেডিটিন হিসেবে জমা থাকবে, ঠিক আছে, অন্তত 6 উইক্স। কোন কোন বইতে 4 টু 8 উইক্স বলে, 4 থেকে 8 সপ্তাহ বললেও চলবে বা 6 সপ্তাহ বললেও চলবে। আগে একটা সময় ছিল যখন আমরা বলতাম 3 মাস খাওয়াবেন, ধরে নেওয়া হতো যে 1 মাসের মধ্যে হিমোগ্লোবিন বেড়ে যাবে আর বাকি 3 মাস। সেভাবে বলবো না, আমরা বলবো হিমোগ্লোবিন প্রতি মাসে মাসে ফলো আপ করতে হয়, যে হিমোগ্লোবিন নর্মাল হওয়ার পরে আমরা আরো 6 সপ্তাহ তাকে দিব কমপক্ষে, 4 থেকে 8 সপ্তাহ বললেও চলবে। আর ডায়েট এটা ভুললে চলবে না, পরীক্ষার সময় সবাই খুব সুন্দর করে আয়রনের থেরাপি বলে, তারপরে যখন আমি বলি আর কিছু দিবা না, ডায়েটের কথা কিন্তু আর কেউ বলতে ভুলে যায়। কিন্তু আমরা চাই কি, ওষুধ খাওয়াবো না, আমরা ডায়েটের মাধ্যমেই যতটা পারি করবো, কারণ সব ওষুধেরই সাইড এফেক্ট আছে আমরা জানি। তো ডায়েটের মধ্যে আমরা আয়রন রিচ ডায়েট দিব, অ্যাভয়েডেন্স অফ ফুড ডেফিশিয়েন্ট অফ আয়রন, সরি আমি এখানে ভুল লিখেছি, এমন কোনো ফুড দিব না যেটাতে আয়রন ডেফিশিয়েন্সি থাকে, স্পেশালি যারা আয়রন ডেফিশিয়েন্সিতে ভুগছে, অ্যান্ড অ্যাভয়েডেন্স অফ ফুড দোজ ইন্টারফেয়ার উইথ আয়রন অ্যাবজর্পশন, যেমন টি কফি, চা কফির সাথে যদি আমরা আয়রন খাই, যে আমি এখন একটা আয়রন খাওয়াই আবার বাচ্চাকে একটু মানে বিশেষ করে এটা যারা অ্যাডোলেসেন্ট গার্ল অ্যান্ড বয়েজ তাদের ক্ষেত্রে হয় যে একটা আমি চা কফি খেয়ে ফেলাম তাহলে হবে না, সুতরাং সেই ফুড গুলোর সাথে কমপক্ষে 2 আওয়ার্স গ্যাপ রাখতে হবে যাতে স্টমাক এমটিং এ আমরা টাইম দিতে পারি। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলি, যেমন যে আমরা বলি যে ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশন হেল্প করে, ইদানিং কিছু কিছু স্টাডিতে দেখা গেছে ওরা বলছে যে না তেমন কোনো লাভ হয় না, তবে আমরা যদি ভিটামিন সি একটু খাওয়াই দিতে তো অসুবিধা হবে, ইমিউনিটি তো বাড়বে। সুতরাং আমরা আমরা যেটা বলি মায়েদেরকে, কারণ ওরাল আয়রনের টেস্ট খুব একটা ভালো না, খেতে খুব একটা পছন্দ করে না বাচ্চারা এবং দেখতেও খুব কালো কালো, সুতরাং তখন আমরা বলি কি, যেটা আপনার ফ্রুট জুসের সাথে খাওয়াবেন, ফলের জুসের সাথে খাওয়াবেন, দেখতেও ভালো লাগবে, প্লাস বাচ্চারা একটু মজা করে খেয়ে নেবে। আর ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ অ্যান্টিহেলমিনথিক, যদি মানে এটা হচ্ছে একটা উদাহরণ দিয়েছি, যদি কোনো আন্ডারলাইং কজ থাকে সেটা আমরা ট্রিটমেন্ট দিব। এখানে আমি যেটা দিইনি সেটা হচ্ছে আমরা প্যারেন্টাল ফর্মে আয়রন থেরাপি দিব কিনা। অ্যাকচুয়ালি প্যারেন্টাল ফর্মে আয়রন থেরাপি আমরা বাচ্চাদের জন্য রেকমেন্ড করি না, আনলি সানটেল যে বেবি ভমিটস আউট আয়রন এভরি টাইম, যে বাচ্চা ওরাল আয়রন সহ্য করতে পারছে না, তখন আমরা তাকে আয়রন আইভি তে আয়রন দিই, মানে প্যারেন্টাল রুটে আয়রন দিই। বড়দের ক্ষেত্রে যদি প্যারেন্টাল আয়রন খুব পপুলার, কিন্তু বাচ্চাদের জন্য দেওয়া হয় না, কারণ দেখা গেছে এফিকেসি ইজ অলমোস্ট সেম, বরং ওরাল আয়রনটাই বেটার। সাইড ইফেক্টসটা কেউ পড়ায় না, সাইড ইফেক্টসটা আমাদের পরীক্ষার সময় আমরা কেউ ধরি না টিচাররা, কিন্তু এইটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগবে, তাই না? কারণ আয়রন ডেফিশিয়েন্সিতে বাসা বাড়ির আমাদের আত্মীয় স্বজন সবাই ভুগবে, তখন যদি আমরা একটু নিজেরা ট্রিটমেন্ট না দিতে পারি তো লজ্জার ব্যাপার। এই জন্য আমার মনে হয় সাইড ইফেক্ট একটু জানতে হবে। সাইড ইফেক্ট এর মধ্যে কি কি আছে? নৌসিয়া, ভমিটিং, ডিসপেপসিয়া, তারপরে কনস্টিপেশন আর ডায়রিয়া, ডার্ক স্টুল, ব্লোটিং। আচ্ছা, এর মধ্যে ডার্ক স্টুলের দিকে আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করি। ডার্ক স্টুল মানে কি, যখন পায়খানা করবে দেখা যাবে যে তার পায়খানার সাথে মানে পায়খানাটা একটু কালো কালো, তখন অনেক মায়েরা কি করে, ভয় পেয়ে আয়রন থেরাপি বন্ধ করে দেয়, কিন্তু আমরা সেটা করবো না। আমরা বলে দিব আগে থেকে যে আয়রন খেলে কিন্তু পায়খানা একটু কালো হতে পারে, তার মানে আমরা মায়েদের উৎসাহ দেওয়ার জন্য বলেছি, তার মানে এটা ভালো হজম হচ্ছে, সুতরাং আপনারা খাওয়াবেন। আচ্ছা, কনস্টিপেশন আর ডায়রিয়া, ডায়রিয়া হলে তারও ভালো, ডায়রিয়া খুব কম মানুষেরই হয়, বেশিরভাগই কনস্টিপেশন হয়। এখন কনস্টিপেশন হলে মুশকিল, কারণ আয়রন বেশি থাকে কোথায়, আয়রন বেশি থাকে হচ্ছে ইয়েতে কলিজায়, না আমরা বলি কলিজা খাওয়াবেন, মাংস খাওয়াবেন, মাংস খেলে তো কনস্টিপেশন আরো বাড়বে, আবার আয়রন দিচ্ছে তার কনস্টিপেশন হচ্ছে, কনস্টিপেশনের খেলায় যদি তার এখন ব্লিডিং শুরু হয়ে যায় তাহলে তো তার আবার হবে। তখন উদাহরণ কি, তখন হচ্ছে আমরা ভেজিটেবল সোর্সটাকে বেশি অ্যাডভোকেট করবো, কেমন? আচ্ছা, আর নশি, ভমিটিং, ডিসপেপসিয়া, এটা যদি আমরা একটু ইন বিটুইন মিলের মধ্যে খাওয়াই বা একটু ফ্রুট জুস দিয়ে খাওয়াই তাহলে সেটা তেমন একটা আর আমাদেরকে ডিস্টার্ব করবে না। তো ডার্ক স্টুলটা এবং কনস্টিপেশনের ক্ষেত্রে আমরা কি করবো এটা আমাদের মনে রাখতে হবে। এই চার্ট আমি দেখাচ্ছি, এটা আমি ইংলিশে লিখতে পারতাম, বাট আমি এটা ইচ্ছা করে বাংলা লিখেছি, এই কারণে যে যখন আমরা পরীক্ষার সময় জিজ্ঞেস করি না তখন সবাই ইংলিশে উত্তর দেয়। আমরা কিন্তু পরীক্ষা বলে যে একটা মাকে তুমি কি বলবা, যে একটা মা কি কি খাবার খাওয়াবে, তো তখন অনেক সময় আমরা বলি, আমরা বলে দিই যে দেশি সোর্স বলো, তখন দেশি সোর্স যখন বলি তখন সবার মাথাটা খারাপ হয়ে যায়, কচু শাক ছাড়া কেউ কোনো কিছু বলতে পারে না, ওই কচু শাকই মাথায় থাকে, কিন্তু কচু শাক বাচ্চারা খায় না, ইভেন আমি নিজেও বেশি একটা কচু শাক খেতে পারি না, তো অনেক সময় কচু শাক বাচ্চারা খায় না, তারপরে অন্য কিছু খাবে না। তো এখানে কিন্তু অনেকগুলো আছে, যেমন তরমুজ বাচ্চাদের খুব পছন্দ, কলিজা, গুড়, গ্রাম দেশে খুব গুড় খায়, ডিম, কলা, ঝিঙ্গা, পটল, করলা, ধনে পাতা, তারপরে বিভিন্ন রকম সবুজ শাক, পুঁই শাক, ডাঁটা শাক, কচু শাক, পালং শাক, লাল শাক, সরি ফুলকপি,
এরকম অনেকগুলো ভেজিটেবলস থাকে। শুধু আমার মনে হয় যে এরকম 5-6টা ভেজিটেবলস এর নাম মুখস্থ করে পরীক্ষার সময় যাওয়া ভালো, ইভেন আমাদের ডে টু ডে লাইফেও কিন্তু আমরা এগুলো অ্যাডভান্স দিতে পারি। এবং অনেক সময় প্রচুর বাচ্চা আসে, ইভেন আমিও দেখেছি প্রচুর বাচ্চা যে কনস্টিপেশন আছে, আবার এদিকে অ্যানিমিয়া আছে, তখন এদেরকে যখন আমরা ওরাল আয়রন থেরাপি দেই, তখন ওদের অবস্থা খারাপ হয়ে যায়। তখন আমরা কিন্তু তাদেরকে বলি যে ঠিক আছে, কলিজা টলিজা তো খাওয়ার দরকার নাই, বরং এই যে শাকগুলো খাওয়াবে, শাকগুলো খাওয়ালে তার ফাইবারও খাওয়া হবে, সো স্টুল উইল বি সফট অ্যান্ড অলসো আয়রন উইল বি প্রোভাইডেড। হুম, তাহলে এইটুকুই ছিল আমাদের আজকের লেকচার, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি পরে নিয়ে নিচ্ছি। হুম, কারো যদি কোয়েশ্চেন থাকে একটু দেখি। কোশ্চেন তো তেমন একটা দেখতে পাচ্ছি না। কোয়েশ্চেন মনে হয় নাই, তাহলে আমরা মনে হয় আজকে ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। কেমন? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।